বিপদের মধ্যে মহাবিপদ, প্রবল বেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল, লণ্ডভণ্ড হবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই জেলাগুলি, জারি হলো আগাম সতর্কতা। তো কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল, এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার হতে পারে, এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে পড়বে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা, কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দীর্ঘ তাপপ্রবাহের পর প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে স্বস্তি পেয়েছে বঙ্গবাসী, তবে এবার আবার ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। হাফি সূত্রে খবর, আগামী 4 থেকে 5 দিনে সমস্ত জেলাতেই ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। আগামী শনিবারের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। পশ্চিমের কিছু জেলায় ফের 40 ডিগ্রি বেরোতে পারে। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের ভুকুটি। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে রেমাল, নামকরণ করেছে ওমান। মৌসুম ভবন সূত্রে খবর, মে মাসেই বঙ্গোপসাগরে 2টি নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত, এরপর সেটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে, শক্তি বাড়িয়ে 24 মে শুক্রবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 25 মে থেকে 27 মের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঁচড়ে পড়তে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার হতে পারে, তা এখনই জানানো সম্ভব নয় বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গরমকালে কখনো আইলা, কখনো আমফান, কখনো যশের তাণ্ডব দেখেছে বাংলা, এবার আবারও এক ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে বলে খবর বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ শোনা যাচ্ছে। এমন ঘূর্ণিঝড় আসতে চলেছে যা আগের ঘূর্ণিঝড়গুলির থেকেও বেশি শক্তিশালী হতে পারে। শক্তিশালী সাইক্লোন রেমাল মে মাসের শেষের দিকেই আঁচড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে। মে মাসের শেষে মোটামুটি 24 মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঘূর্ণিঝড় রেমাল।